একদম সেই শোরুম ধুলিয়ানের রাজা টিভিএস টিভিএস 4B এই বাইকটার ভাই এই দেখেন এই লাইটটা ভেঙেছিল নজারা দেখো ভাই এ পুরা রোমান্টিক আর এই জায়গা কো দেখো ভাই কিতনা এই রোমান্টিক লাগ রহা হ্যায় তো হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল গাইস কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের ভাই ভালো আছি অ্যাকচুয়ালি আমি 9টা বেজে 40 মিনিটে ঘর থেকে বেরিয়েছি মোটামুটি আমি 6 কিলোমিটার আসার পরে ভিডিওর এন্ট্রোটা শুরু করলাম তো আজকের ব্লগটা আমাদের একটু আলাদা হতে চলেছে কারণ আমাদের একটা ভাই বাইরেকার একটা বন্ধু আমাদের সঙ্গে অ্যাড হতে চলেছে রাইডে যাওয়ার একটা প্ল্যান করছি সেই প্ল্যানে ভাই আমরা 4 জন যাব সেই বন্ধুটা ভাই প্রিপারেশন মানে বাইকটা একটু খারাপ আছে সেই বাইকটাকে ভাই ঠিক করার জন্য আমরা এখন 4 জন মিলে আশা করছি যাব যে ভিডিওতে কী কী হবে আপনি বলতে পারছি না যেহেতু আমি একদম প্ল্যান ছাড়া হয়েছে কি আমরা এক জায়গা যাব বাইকটাকে ঠিক করে আনবো তারপরে ভাই যে মেঘের অবস্থা সকাল সকাল বৃষ্টি হয়েছিল এখন আবার রোদ উঠে গেছে ব্লগটা আপনারা একদম কন্টিনিউ করবেন ভিডিও যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন চ্যানেল যদি নতুন হয় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেন ভাই ফাইনালি আমরা যে বন্ধুরা কথা বলছিলাম সে বন্ধুরা ভাই চলে এসছে ভাইয়ের আছে ভাই আপাচি 4B আর TR 4B তো এই গাড়িটা ভাই রিপেয়ারিং করতে হবে ঠিক আছে এই গাড়িটাকে ভাই মানে একটু লাইট মডিফিকেশন করতে হবে মানে লাইটটা খারাপ হয়ে গেছে পেছনের তো সেটাকে রিপেয়ার করার জন্য সে পার্টসটা পাওয়া যাচ্ছে না বলে আমরা আজকে ভাইকে নিয়ে এক জায়গায় যাচ্ছি রিপেয়ারিং করার জন্য ওই আস্তে গো কিভাবে গাড়ি চালাচ্ছ বন্ধু ভয়ঙ্কর বন্ধু কি এইটা কাটমাছ আস্তে গো চলো ঠিক আছে ভাই क्या बोले भाई हमारे ग्रुप में एक पागल का कम था जो दूसरा पागल हमारे साथ में आ गया भाई मतलब क्या ही बोले इसका बाइक चला कर देख के मतलब मेरा गाड़ी ऑटोमेटिकली स्लो हो रहा है ठीक है ना ये देखो ऐसा मतलब छपरी के जैसा कट मार रहा है भाई मेरे को डर लग रहा है भाई गाड़ी स्लिप कर देगा ऐसा क्यों करते हो भाई यार हमारा फ्यूल एकदम लो आछे তো আমরা এখন চলে এলাম মুরারে মুরারে এসে ফিউল আপটা ভাই করিয়ে নেব একদম র পাওয়ার মেশিন ভাই ঋষভ ভাই ঋষভ ভাই তো আমাদের মানে ফেস দেখাবেন না ঠিক আছে তো যাই হোক ভাইয়ের ইন্ট্রোটা পরে নিব আমরা এখন ফিউল আপটা এখান থেকে করে এখানে যে হোক ভাইয়ের 4B-টা দেখতে পাচ্ছেন ভাই একদম মনস্টার একদম খুব সুন্দর করে গ্রাফিক করে রেখেছেন তো এই গাড়িটার ভাই একটু ড্যামেজ হয়েছে যেমন এই এই জিনিসটা একটু ভেঙে আছে এখান থেকে আর এখানে ভাই লাইটটা নেই এই লাইটটা এখন মানে একটু শোরুমে যেতে হবে মডিফিকেশন করার জন্য ঠিকঠাক করার জন্য তো আমরা সেটার জন্যই যাচ্ছি তো ভাইয়ের চ্যানেল নাম আছে WB ক্রেজি রাইডার MCF গাড়িটাকে পার্ক করে দিলাম এখন বাজারের সামনে ঠিক আছে আমরা এখন কিছু খাওয়া দাওয়া করবো ভাই ভাই সকাল থেকে ব্রেকফাস্ট করেনি সো ফাইনালি এখন বাজছে ভাই 10টা বেজে 45 মিনিট আর আমরা এখন যাচ্ছি ভাই রাজগ্রাম আকাশ ভাইয়ের কাছে আকাশ ভাইয়ের ওখানে ভাই একসঙ্গে মিট করে আমরা 4 জন বেরোবো ভাই ধুলিয়ানের মানে ধুলিয়ান যাওয়ার জন্য ভাই পার্সটা কেনার জন্য কিন্তু ভাই প্রচণ্ড মেঘ মেঘ মনে হচ্ছে আবহাওয়া দপ্তর ভালো মনে হচ্ছে না আজকে চলো ভাই সামনে আসছে স্কর্পিও মারো ফার্স্ট লাইট আমাদের ভাইজান মুকলেশ ভাইজান আমাদের ঋষভ ভাইজান আমাদের নীল আকাশ ভাইজান ভালো আছেন ভাই আর আমাদের আতি ভাইজান আমাদের ক্যামেরাম্যান তো আমরা এখান থেকে রাইডটা স্টার্ট করবো মানে বাইক মডিফিকেশন করার জন্য একটা জায়গা যাবো শোরুম তো আপনারা ভিডিওতে একদম কন্টিনিউ থাকবে তো হচ্ছে না ভিডিওতে ভালো লাগে একটা লাইক করে দেবেন চ্যানেল যদি নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন ভাই তো আমরা ফাইনালি এখান থেকে রাইডটা স্টার্ট করলাম 11:31 তো আমরা এখান থেকে এখন ধুলিয়ান যাবো ডাকবাংলা TVS শোরুম আর এই যে আমাদের সঙ্গে রাইডার ও মাই গড ওইটা দিয়ে ভাই যাচ্ছে ট্রেন কত সুন্দর মাঝখানে একটা জমি তারপরে ভাই রোড এদিকে ভাই বিউটিফুল নেচার এলো এলো অ্যান্ড গ্রিন আর ওপরে ভাই দেখতে পাচ্ছ নীল আকাশ কত সুন্দর লাগছে ভাই আর এই সাইডে ভাই যাচ্ছে ভাই ট্রেন স্লোলি স্লোলি মালগাড়ি যাচ্ছে ও মাই গড তো ফাইনালি আমরা রাজা TVS চলে এসেছি যে শোরুমটা আমরা বলছিলাম সকালে স্টার্টিংয়ে মানে ভিডিওর স্টার্টিংয়ে যেটা বলেছিলাম যে বাজাজ 4B ভাই লাইটটা আমরা আনতে এসেছি তো সেই শোরুম ধুলিয়ানের রাজা TVS তো শোরুমটা বেশ সুন্দর হ্যাঁ বাইরে অনেকগুলো গাড়ি লাগানো আছে তো চলো আমরা ভিতরে এন্টার করবো অ্যান্ড মালটা নেব ঠিক আছে তো TVS 4B এই বাইকটার ভাই এই দেখেন এই লাইটটা ভেঙেছিল
ঠিক আছে। এই লাইটটা আমরা চেঞ্জ করলাম পুরো একদম ভিতর থেকে সেট করে দিলে এখানে মিস্ত্রির কাছে, এখানে মিস্ত্রি নিলাম রাজা টিভিএস। আপনারা যদি কেউ প্রয়োজন থাকে এখানে আসতে পারেন, খুব ভালো কাজ হয়। আমরা এখান থেকে একটা রাইডিং গিয়ারসের দোকান যাব আকাশ ভাইয়ের জন্য একটা হেলমেট পারচেস করতে। আমরা এখান থেকে এখন বেরোচ্ছি, ঘড়িতে একবার দেখে নেবো টাইমটা। তো এখানে এখন টাইম হচ্ছে ভাই 12:59, মানে একটা বেজে গেল। আমরা এখন আছি ভাই NH34 ফারাক্কা রোড, মানে মালদা রুট এটা, ঠিক আছে। এটা মালদা যাচ্ছে মানে দার্জিলিং রোড, আমরা যখন দার্জিলিং যাবো এই রোড হয়ে আমাদের যেতে হবে। আর আপনারা দেখতে পাচ্ছেন এই সাইডে হচ্ছে ফারাক্কা NTPC, অনেক বড় কারখানাটা NTPC। সবাই জানে আমাদের বীরভূম অ্যান্ড মুর্শিদাবাদ জেলা যে NTPC ভাই কত বড়। একটা আছে ভাই ফারাক্কাতে, আর একটা আছে আপনার জিয়াগঞ্জে। ফাইনালি গাইস আমাদের লাঞ্চ অবাধ চলে এসেছে, আমরা একটু ভেজ খাই। দাদা কি খাবে যাই না, দাদা খাবার কি খাবে দাদা তুমি? ভেজ আর মুকলেশ্বর সেম নাইন সেম নাইন। তো চলো আমরা অবাধ খাওয়া শুরু করি। এটা আজকে আমাদের লাঞ্চ, আর দেখতে পাচ্ছ লাঞ্চে কি কি আছে। কেউ খাবে না, হ্যাঁ, আর যদি কেউ খাবে তো কমেন্ট করো। তো আমরা এই হোটেলে এসেছিলাম ভাই খাওয়া দাওয়া করতে, এখন বাজে ঘড়িতে 2:15, ঠিক আছে। তো ফাইনালি ভাই 2:42 আমরা বাইকে চলে এলাম, বাইকে করে এখন যাব ভাই পাকুড় হয়ে রাজগ্রাম। রাজগ্রামে গিয়ে ভাই আমরা ভাইয়ের কাছে বসে ভাই রাজি আমরা দার্জিলিং যাচ্ছি, দার্জিলিংয়ে ভাই প্ল্যানটা করে নেবো। ভাইয়ের বাইকটা তো মোটামুটি সেরে গেল, ঠিক আছে, যেটা আমি ভিডিওর স্টার্টিংয়ে বলেছিলাম। তো চলো, মেঘের আবহাওয়াটা আবার ভাই একটু মেঘ মেঘ মনে হচ্ছে, বৃষ্টি বৃষ্টি হতে পারে। তো বৃষ্টি হওয়ার আগে যদি আমরা পৌঁছে যাই তাহলে ভালো হবে আমাদের জন্যে। সত্যি কথা বলতে আমরা ভাই সকালে বেরিয়েছিলাম ব্লগিংয়ের পারপাসে। অ্যাকচুয়ালি আমার নতুন বন্ধু যে ঋষভ ভাই, তার ভাই গাড়িটা রিপেয়ারিং করার ব্যাপারটা ছিল, যেহেতু আমরা লং রাইডে যাচ্ছি তো ভাবলাম গোবরটা নিয়ে নিই ভাই, ব্লগ হবে। এখন আমরা যাব পলিউশন চেক করাতে। ভাই আমরা চলে এলাম পাকুড়ের, এই দেখতে পাচ্ছ রেল গেটের তল দিয়ে আমরা চলে যাচ্ছি। এখন আমরা এখন বাসি ভাই বেঙ্গলে ছিলাম, এখন ঝাড়খণ্ড পাকুড়ে আছি। মানুষ না ভাই পাখি গো, আমরা শুধু উড়ে বেড়াচ্ছি। এইটাতে পলিউশন চেক হয়? ও মাই গড, এখানে ভাই দেখতে পাচ্ছ টালির ঘরে ভাই হচ্ছে পলিউশন চেক। ও মাই গড, ও মাই গড, কি বলছে হবে না? নজারা দেখো ভাই, ক্যা খুবসুরত নজারা হ্যায় ভাই, দোনো তরফ পেড় আর একদম রঙ্গিন সা নীল আকাশ, ঠিক আছে না, বাদল জো হ্যায় একদম নীল হোকে রাখা হ্যায় পুরা রোমান্টিক। আর ইস জগে কো দেখো ভাই কিতনা এই রোমান্টিক লাগ রহা হ্যায়, বহুত হি একদম অসম লাগ রহা হ্যায় ভাই ইস জগে কো, ক্যা সুন্দর জগে হ্যায় ভাই, অসম অসম। এদিকে নিয়ে যাওয়া হয় ওই জন্য ভাই রাস্তাঘাটগুলো পুরো একদম ধুলো ধুলো, আর পাথরগুলো পড়ে আছে বলে ভাই ধুলোটা উঠছে, আর রাস্তাটা অতটা ভালো নয়, ঠিক আছে। চলো উইদাউট হেলমেট এলে ভাই ধুলো খেতে হবে, কিচ্ছু করার নেই। ও মাই গড, আমাদের পশ্চিমবঙ্গর ভাই আমাদের এলাকাগুলো এটাইতে ভাই বিখ্যাত যে নেচারই নেচার দেখতে পাবে ভাই। এখন বর্ষার সময় দেখতে পাচ্ছ চারিদিকে একদম গ্রিন গ্রিন গ্রিন। এখানে ভাই নলহাটি তারাপীঠ কলকাতা, কলকাতা 268 কিলোমিটার ভাই এখান থেকে। ও মাই গড, এখান থেকে একদম গাড়ি চাললে ভাই 268 কিলোমিটারে কলকাতা পৌঁছে যাবো। তো জার্নিটা স্টার্ট করেছিলাম বাড়ি থেকে, তারপরে ভাই এলাম রাজগ্রাম, রাজগ্রাম থেকে ভাই গেছিলাম ধুলিয়ান, ধুলিয়ান থেকে ভাই ফারাক্কা, ফারাক্কা থেকে ভাই পাকুড়, পাকুড় থেকে আবার ভাই রিটার্ন করে চলে এলাম রাজগ্রাম, রাজগ্রাম থেকে আবার বাড়ি চলে যাবো। আজকের ব্লগটা ভাই সেরকম কিছুই মানে আপডেট দিতে পারলাম না আপনাদেরকে, যেটা যেটা ছিল ব্লগের মধ্যে বলার সেটা বললাম, দেখালাম। ভিডিওটা কেমন লাগলো আপনারা অবশ্যই আমাকে প্লিজ কমেন্ট করে জানাবেন, ভিডিওতে ভালো লাগে একটা লাইক করে দেবেন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন বড় ভাই। তো আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে নতুন কোনো টপিকে, ততক্ষণের জন্য ভাই টাটা, বাই বাই।